সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল। পাশাপাশি দেশের বাইরে থেকে স্বাধীন দেশকে অস্থিতিশীল করাকেও রুখে দেবে জনগণ, তাকে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর তরুণ ছাত্র নেতারাও সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে আইনের মাধ্যমে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। গত 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে বাধ্য হন। গত 16 বছরের স্বৈরতান্ত্রিক আচরণের ফলেই সরকারের পতন হয়েছে বলে মনে করেন দেশের জনগণ। সম্প্রতি ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতা হতাহতের বিচারও চেয়েছেন সাধারণ মানুষ। জনগণের উপর এমন অত্যাচার নির্যাতন মেনে নেয়নি দেশের মানুষ। হত্যা, গুম আর নির্যাতনের বিচারের দাবি জানান সাধারণ মানুষ। গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের মাধ্যমেই বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যেভাবেই হোক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং দেশে সর্বোচ্চ যে সকল আইন আছে সেই আইনের মাধ্যমে সর্বসম্মুখে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। এই ফ্যাসিস্ট সরকারের যদি আমরা সঠিক বিচার করতে না পারি তাহলে আমরা এই যে জুলাই আগস্টের যেই যারা শহীদ হলেন আমাদের তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। বাংলাদেশে যে অবৈধ যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেছে 5 আগস্টের আগে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার হোক। একেবারে সাধারণ জনগণকে ভিন্ন মতের যেই সব জনগণ কোনো দল করে না, তারা এদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, এইসব সাধারণ জনগণকেও কিন্তু নির্মমভাবে অবৈধ কায়দায় মাসকে মাস বছরকে বছর জেল খাটিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল জানান সাধারণ মানুষের হত্যার বিচার জনগণই চায়। যে সাহসেরটা আপনি বলতেন আপনার মধ্যে নিশ্চয়ই সেই সাহসটা আছে, জাতি এবার আপনার সাহস দেখতে চায় এবং 18ই নভেম্বরের মধ্যে তিনি দেশে আসবেন এটাই আমরা প্রত্যাশা করছি। এসে আদালতে নিজেকে সুপারদ করবেন এবং আইনানুগ বিচার হবে, ন্যায় বিচার হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং সেই ক্ষেত্রে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত সহায়ক ভূমিকা পালন করবেন। আর ওনার স্বভাবজাত বৈশিষ্ট্যই হচ্ছে দাম্ভিকতা দেখানো, যার ফলশ্রুতিতে স্বৈরশাসককে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। তার বাবা একদলীয় বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনা ফেসিজম কায়েম করেছে। অতএব আপনি যদি বংশানুক্রমিক ইতিহাসটাও দেখেন এ থেকেই প্রমাণিত হয় তারা দাম্ভিকতায় বিশ্বাসী, প্রতিহিংসায় বিশ্বাসী। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।